बलरामपुर विधानसभा तृणमूल कांग्रेस प्रार्थी शांतिराम महतोर समर्थने रोड शो करलें सांसद मिमि चक्रवर्ती, शोभायात्रा करलें विदाय मंत्री ग्राम संलग्न चास रोडे। जंगलमहल 24x7 रात दिन सात दिन। Yeah!
কর্মসূচি খেলা হবে কিন্তু আসল যুদ্ধটা কিন্তু আমাদের লড়তে হবে 27 তারিখ কারণ কি যে মহিলা আপনাদের জন্য কাজ করতে চায় যে মহিলা আপনাদের পাশে থাকে যে মহিলা আপনাদের কথা ভাবে তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী তার নাম মমতা ব্যানার্জি যে আজকে পা ভেঙে যার আজকে পা ভেঙেছে তার প্রতিশোধ আমরা নেব কিন্তু আমাদের দল শেখায় না যে আমরা প্রতিশোধ নেব রক্ত দিয়ে আমরা প্রতিশোধ নেব আমাদের কাজ দিয়ে আমরা প্রতিশোধ নেব আমাদের যুদ্ধ দিয়ে আমরা প্রতিশোধ নেব আমাদের ঘাস চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে যুদ্ধে নামিয়ে আমাদের দিদির হাতকে শক্ত করতে আমরা করব তো আমাদের প্রার্থীকে শান্তিরাম মাহাতোকে বিপুল 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 ভোটে যারা বাইরে থেকে এসছে যারা দুদিনের জন্য বড় বড় ফ্লাইট করে চার্টার করে হেলিকপ্টার করে আসছে দুটো কথা বলছে চলে যাচ্ছে কারো হাতে 500 টাকা দিচ্ছে চলে যাচ্ছে কিন্তু যখন বড় বিপদ আসবে তখন কিন্তু ওরা কোনো সময় পাশে দাঁড়াবে না তখন যে পাশে দাঁড়াবে তা সে হলো মমতা ব্যানার্জি যারা পাশে দাঁড়াবে তা হলো মমতা ব্যানার্জির সৈনিক এবং মমতা ব্যানার্জির কর্মী আপনারা আমাদের কর্মী আপনারা তৃণমূল কংগ্রেসের ব্যাকবোন আপনারা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে 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 বড় শক্তি আমি বিশ্বাস করি কোন দল বড় দল হতে পারে না যদি না ওর কর্মীরা শক্ত হয় আর আমি বিশ্বাস করি আমার কর্মীরা সবচেয়ে শক্ত কর্মী তারা এই গরমের মধ্যে সাথে হাঁটছে তাই জন্য আমি আপনাদের সামনে মাথা নত করে ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞ যে আপনারা এতটা পথ আমাদের সাথে হেঁটেছেন কিন্তু আমি আবার বলবো আমাদের কিন্তু যুদ্ধ শেষ হয়নি প্রত্যেকটা বাড়ি 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 আপনাদের যেতে হবে প্রত্যেককে একবার মনে করিয়ে দিতে হবে যে আগামী 5 বছর যদি তাদের শান্তিমত থাকতে হয় তাহলে কিন্তু অন্য দল না শুধুমাত্র ঘাসফুল কারণ ঘাসফুলকে আপনি সবসময় পাবেন মাঠে ঘাটে যেখানে যাবেন ঘাসফুলকে পাবেন কিন্তু পদ্ম ফুল তুলতে গেলে ওই যে কাদার মধ্যে ঢুকে যাবেন আর বেরোতে পারবেন আমরা রামের নামে ভোট করি না আমরা শ্যামের নামে ভোট করি না আপনারা রামের নামে ভোট করেন আপনারা শ্যামের নামে ভোট করেন কিন্তু আমি বলি রাম ভি মেরা শ্যাম ভি মেরা চার ধাম ভি মেরা তাই জন্য আগামী দিন মাথা ঠান্ডা রেখে ভোটটা দেবেন সবাইকে বলবেন যাতে ভোটটা দেয় আগামী 5 বছর যাতে আমাদের দিদির হাত শক্ত করা এটা আমাদের দায়িত্ব তাই তো এটা আমাদের দায়িত্ব তাই তো খেলা হবে ওদের হারানো হবে ওদের আমার সোনার বাংলা থেকে ভাগানো হবে ভাগাবো তো ধন্যবাদ বন্দে মাতরম খুব ভালো আমাদের উৎসব